আসসালামু আলাইকুম। যারা স্বদেশ এবং বিদেশে আমার ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কাজীপাড়া মেট্রো রেল স্টেশন আজ সারাদিনই বা 10 মিনিট আপনাদের সাথে থাকব কাজীপাড়ার আপগ্রেডিংটা নিয়ে। একেবারে লেটেস্ট গতকাল তোলা এই ছবি। এখানে এই কাজীপাড়াতে স্টেশনের চারটি এরকম বড় বড় সিঁড়ি আছে, চারটি অর্থাৎ ডান বায়ে ঢোকার মুখে আর বাইরে সেখান থেকেও, অর্থাৎ চারদিক থেকেই মানুষ উপরে উঠতে পারবে এবং নামতে পারবে। এরই একটা সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সামনের উপর দিয়ে, যেটা দিয়ে নেমে আসছে এখানে যারা কাজ করছে, যে শ্রমিকেরা কাজ করছে, যে ইঞ্জিনিয়ার কাজ করছে, যে টেকনিশিয়ানরা কাজ করছে, তারাই এখান থেকে নেমে আসছে। আস্তে আস্তে দেখতে পাবেন এই সিঁড়ি দিয়েই আমাদের উঠতে হবে এবং এই সিঁড়ি দিয়েই আমাদের নামতে হবে। তো চারটে সিঁড়ির মধ্যে এই যেটা ফুট ওভার ব্রিজ বা ফুট হেঁটে ওঠার জন্যে, এরকম চারটে হবে। তার মধ্যে একটি কিন্তু কমপ্লিট হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আরও কিছু একদল ওয়ার্কার নেমে আসছে উপর থেকে। তো এইখানে এই সিঁড়িটা গিয়ে শেষ হয়েছে দোতলাতে, অর্থাৎ যেখানে আমাদের টিকিট পাওয়া যাবে, আর টিকিট কাটার পরে আবার উপরে উঠতে হবে গাড়ির জন্য প্ল্যাটফর্মে। সেই প্ল্যাটফর্মের কাজই চলছে, যার জন্যে ট্রায়াল রানটা আপাতত স্থগিত আছে। তো এটা হয়ে গেলে আবার ট্রায়াল রান শুরু হবে। আর এই যে যারা টেকনিশিয়ান আছে, যারা ইঞ্জিনিয়ার আছে, তারা দেখুন ধীর গতিতে আস্তে আস্তে নেমে আসছেন। অনেকজন হয়তো দুপুরের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ ব্রেকে তারা যাবে, অথবা একটু কিছু খাওয়ার জন্য বা একটু বিরতি পেয়েছেন, সেই বিরতির জন্য তারা এই নেমে আসছেন। সাধারণের কিন্তু ওঠার নিষেধ আছে। আমিও সেই জন্য উপরে উঠতে পারিনি এবং যার জন্য নিচ থেকেই আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। আর পাশে অর্থাৎ এটার তো বাঁদিকে যে সিঁড়িটা হয়ে গেছে, আর ডান দিকেটা এবং এর পেছনের যে আরও দুটো আছে, তো ও দুটো এখনও হয়নি। সেটা আস্তে আস্তে আমি আপনাকে দেখাবো যে কী অবস্থায় আছে। এখন আমরা আছি এই, আপনি যদি আগারগাঁ থেকে যেতে থাকেন তাহলে যে গিয়ে যে কাজীপাড়াতে যেটা পাবেন, সেই কাজীপাড়া ঢোকার মুখে, স্টেশন ঢোকার মুখে এই সেই। তো এখানে কাজ এইটার যেটা হয়ে গেছে, এটা কিন্তু কাজ বেশি না। এটা হলো এখন উপরে একটা ইয়ে মতো ছাদ ঠিক না, এটা একটা শেড দেবে, উপরে একটা শেড দেবে আর সাইডে ওয়াল দেবে, সাইডে কিছু ব্যারিকেড যদি মানুষ পড়ে টড়ে না যায় এই জন্যে। আর তিনটে কিন্তু এখনও হয়নি, তিনটা এখনও বাকি আছে। তো এইটা হতে তো সময় লাগবে। তো সময় আমাদের, এটা আমরা বলি যে এটা উদ্বোধন হচ্ছে 16 ডিসেম্বর 2022, অর্থাৎ আর আড়াই মাস বাকি আছে। গুণের আমরা যদি বলি তাহলে আড়াই মাস বাকি আছে, 2 মাস 20 দিন এরকম বাকি আছে। তো এখন সম্ভব, এইটার মধ্যেই এই কাজগুলো শেষ করা সম্ভব। যদি সম্ভব না হয় তাহলে কি, আমাদের পরামর্শ হচ্ছে যে 9টি স্টেশনের মধ্যে 7টি কমপ্লিট, বাকি আছে দুটো, এই কাজীপাড়া আর হচ্ছে শেওড়াপাড়া। কাজীপাড়াতে কিছু কাজ বাকি, শেওড়াপাড়াতে কিছু কাজ বাকি, আর মেবি হয়তো 11 নম্বর বা 10 নম্বর হয়ে গেছে। তো যে স্টেশনগুলো কমপ্লিট হবে না, অর্থাৎ আরও সময় লাগবে 16 তারিখের পরে, আমরা যেটা বলবো কর্তৃপক্ষকে যে সেই স্টেশনগুলোকে বাদ দিয়ে অন্যান্য স্টেশনগুলোতে চালু করা হোক। অর্থাৎ আমরা ধরে নিই যে কাজীপাড়া কাভার করতে পারছে না, অর্থাৎ কাজীপাড়া আরও সময় লাগবে, তাহলে কাজীপাড়া স্টেশনটা বন্ধ রেখে, অর্থ বন্ধ আমি বলছি যে এখানে আর ট্রেন দাঁড়াবেও না, এখানে শুধু যাতায়াত করবে। এখান থেকে সোজা ইয়ে থেকে 10 নম্বর থেকে সে কাজীপাড়ায় না দেড়ে সোজা চলে যাবে শেওড়াপাড়া। যদি শেওড়াপাড়াও যদি দেখা যায় যে না কমপ্লিট হয়নি, তাহলে শেওড়াপাড়াও সে ধরবে না, সে সোজা চলে যাবে আগারগাঁ। তাহলে একদম 10 নম্বর থেকে আগারগাঁ, আগার যদি ইন কন্ডিশন আমি বলছি যে কাজ যদি কমপ্লিট না হয়, কিন্তু টোটাল কাজ মানে বন্ধ রাখা ঠিক হবে না, অর্থাৎ আমি শেষ করব তারপরে আমি এটা চালাবো, এই বুদ্ধিটা ঠিক হবে না। অর্থাৎ যেখানে হয়নি সেখানে বন্ধ থাকবে, সার্ভিস তারা পাবে না,
ট্রেন চলাচল করবে, মানুষের মধ্যে যে কাজগুলো বাকি আছে তারা শেষ করবে, যেদিন শেষ করবে সেদিন তারা আবার ওইটা উদ্বোধন করে ওইটা চালু করে দেবে, সেই স্টেশন তখন সচল হয়ে যাবে। অর্থাৎ যে স্টেশনে কমপ্লিট হয়নি সেই স্টেশনটা সচল হবে না, আর যেগুলো কমপ্লিট হয়েছে সেইগুলো সচল হবে। তো এটা একটা ইয়ে বলছি আমরা। আর আপনারা সবাই জানেন যে এর বাজেট ছিল 22,000 কোটি টাকা, এর সাথে আরও যুক্ত হয়েছে আপনার 11,000 কোটি টাকা, এই সব মিলিয়ে এখন 33,000 কোটি টাকার এই টোটাল প্রজেক্ট। এর মধ্যে বর্ধিত ব্যয় আছে, এর মধ্যে অধিগ্রহণের টাকা আছে, আর এর মধ্যে আছে 1.6 কিলোমিটারের যে নতুন এলাকা বেড়েছে, অর্থাৎ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সেটার ব্যয়সহ এটার 33,000 কোটি টাকা ব্যয় হবে। তো 33,000 কোটি টাকা যদি আমরা প্রতি বছর 1,000 কোটি টাকা করেও আমরা পরিশোধ করতে পারি, তাহলে কিন্তু 33 বছরে এই টাকাটা সম্পূর্ণ পরিশোধ হয়ে যায়। এবং জায়গা, তারপরে এটা জাপান, এটা যারা ফান্ড দিচ্ছে তারা কিন্তু এটা মেনে নেবে এবং সেইভাবেই এটা দেওয়া সম্ভব। অর্থাৎ তাহলে আমাদের কোনো টাকাই লাগলো না, মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষের যে সার্ভিসটা নিল সার্ভিস মূল্য মানুষ দিল, আর হচ্ছে যে অন্যান্য সেবা থেকে যে পেলাম সেই টাকা দিয়ে আমরা পরিশোধ করে দিলাম। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে আমাদের যেহেতু কোনো শুধু ম্যানেজমেন্ট কস্টটা আমাদের ম্যানেজমেন্ট করছি আমরা, সেটা আমাদের জন্যে হয়তো একটু বার্ডেন, কিন্তু আমরা কিন্তু এইভাবে পরিশোধ করে দিতে পারি। আর 6টি যে মেট্রো রেল আছে সেই মেট্রো রেলগুলো আমরা চালু করতে পারি, আরও স্টার্ট করতে পারি আমরা মেট্রো রেল। এটা মেট্রো রেল 6 আমরা কাজ করছি, 5ও আমাদের হাতে আসছে, 5 কোথায় কোথায় কাজ হবে সেটা আমি আপনাদের। আবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কুরলা স্টেশন, এটা আমরা ইন্ডিয়ার একটা রেল স্টেশনের ছবি দিয়েছি, ওরাও কিন্তু অনেক এগিয়ে গেছে সেটারই প্রমাণ। আর এমআরটি লাইন 5 আপনাদেরকে দেখালাম, এমআরটি লাইন 5 যদি আপনারা জানতে চান তাহলে আমরা এমআরটি 6 এবং 5 একসাথে আমরা বলতে পারি। এমআরটি 6 হচ্ছে উত্তরা সেন্টার থেকে উত্তরা দক্ষিণ, পল্লবী হয়ে মিরপুর 11, মিরপুর 10, এবং কাজিপাড়া শেওড়াপাড়া হয়ে আগারগাঁও। এই হচ্ছে নয়টি স্টেশন, প্রথম স্পেলে যেটা চালু হচ্ছে। দ্বিতীয় হচ্ছে বিজয়সরণী, ফার্মগেট, কারওয়ান বাজার, BSMMU অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেক্রেটারিয়েট বা সচিবালয় বা প্রেস ক্লাব, এটা একটি স্টেশন, মতিঝিল, এবং তারপরে লাস্ট স্টেশন হচ্ছে কমলাপুর। এই হচ্ছে আমাদের মেট্রো রেল 6 প্ল্যান, এমআরটি লাইন 6 প্ল্যান। এর সাথে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি রুট প্ল্যান 5, অর্থাৎ মেট্রো রেলের যে দ্বিতীয় কাজ শুরু হবে সেটা হলো গাবতলি, তারপর হচ্ছে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলি, কলেজ গেট, আসাদ গেট, রাসেল স্কোয়ার, কাওরান বাজার, হাতির ঝিল, তারপরে হচ্ছে তেজগা, আফতাবনগর পশ্চিম, আফতাবনগর সেন্টার এবং আফতাবনগর। এরপরে হচ্ছে দাসেরহাট। এই 14টি স্টেশন মিলে হচ্ছে এমআরটি লাইন 5। আরও যেগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে পরে জানিয়ে দেব। তো আমরা মনে করছি যে এটা 16 ডিসেম্বর 2022 এটা উদ্বোধন হবে। আর উদ্বোধন হলে আমাদের যে সুবিধা সেটা হলো যে আমাদের এটা যে বিপুল পরিমাণ আমাদের যে শ্রমের অপচয় হয়, শ্রমঘণ্টা নষ্ট হয় সেটা আর হবে না। আমরা অল্প ভাড়ায় যাতায়াত করতে পারবো, যদিও ভাড়া নিয়ে অনেকে বলেছেন, অনেকে মতামত দিয়েছেন। আমরা একটা সংক্ষিপ্ত মতামত দিয়েছিলাম যে ন্যূনতম ভাড়া হোক 20 টাকা 3টি স্টেশন পর্যন্ত, 6টি হলো 30 টাকা, ন্যূনতম 30 টাকা 6টি স্টেশন, আর 9টি স্টেশন হলো 40 টাকা। তারপরে যে কটি স্টেশনে তিনি যান তার ভাড়া হবে সর্বোচ্চ 50 টাকা, অর্থাৎ সর্বনিম্ন 20 টাকা, সর্বোচ্চ 50 টাকা, মাঝের স্পেলের 30-40, এই দুটো স্পেল থাকবে। এভাবে চললে আমার মনে হয় ভালো হতো, তাহলে মানুষ স্বাচ্ছন্দ্যে এখানে কম খরচে যাতায়াত করতে পারত। তো আসুন আমরা স্বাগত জানাই এই মেট্রো রেলের উদ্বোধনকে, এবং এটা এগিয়ে যাক এই কামনা করছি। যারা দেখলেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অনুরোধ রাখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।